ভারতের সঙ্গে ড্রয় অপেক্ষা বাড়ল বাংলাদেশের। প্রতিপক্ষ ভারত বলেই হয়তো ম্যাচটি নিয়ে বেশ আগ্রহ ছিল ফুটবল প্রেমীদের। কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে খেলা দেখতে আসা 1,003 দর্শক অবশ্য ম্যাচ শেষে হাসি মুখে বাড়ি ফিরতে পারেনি। মেয়েদের সাফ অনূর্ধ্ব -20 চ্যাম্পিয়নশিপে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ। ড্রয়ে ফাইনাল নিশ্চিত করার অপেক্ষা বাড়ল বাংলাদেশের। দুটি করে ম্যাচ শেষে বাংলাদেশ ও ভারতের পয়েন্ট সমান চান। 7ই ফেব্রুয়ারি ভুটানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ড্র করলেই ফাইনালে পৌঁছে যাবে বাংলাদেশ। নেপালের বিপক্ষে খেলানো 11টা আজও অপরিবর্তিত রাখেন কোচ গোলাম রব্বানি। আগের ম্যাচে চোট পাওয়া অধিনায়ক শামসুন নাহারকে নিয়ে সংশয় থাকলেও শেষ পর্যন্ত তাকে রেখে 11 সাজানো কোচ। কিন্তু ভারতের দীর্ঘকায় ডিফেন্ডারদের সামনে আজ শামসুন নাহার তেমন কিছু করতে পারেননি। মাঝে মধ্যে অবশ্য কয়েকবার ভারতের বক্সে ঢুকেছেন, কিন্তু ফিনিশিংয়ের দুর্বলতায় গোল পাওয়া হয়নি। আগের ম্যাচে নেপালের বিপক্ষে 3 গোল করেন আকলিমা খাতুন, শামসুন নাহার ও শাহেদা। আজ এইটুইয়ের আক্রমণভাগকে খুব বেশি সুযোগ দেননি ভারতের ডিফেন্ডাররা। ম্যাচের প্রথম 20 মিনিট একচেটিয়া আধিপত্য ছিল ভারতের। প্রতিবারই দারুণ দক্ষতায় বাংলাদেশকে বাঁচিয়ে দিয়েছেন সাফের সেরা গোলরক্ষকের পুরস্কার পাওয়া রূপনাথ চাকমা। ম্যাচের 7 মিনিটে সুমাতি কুমারী ভয়ঙ্করভাবে একা বল নিয়ে বক্সে ঢোকেন, কিন্তু রূপনা এগিয়ে এসে দারুণ সেভ করেন। 15 মিনিটে কর্নার থেকে উড়ে আসা বল সুনীতা মুনদা হেডও দারুণ দক্ষতায় লুফে নেন রূপনা। বয়স বেড়ে যাওয়ায় এবারের টুর্নামেন্ট খেলতে পারছেন না মারিয়াম মান্দা, মনিকা চাকমা, সানজিদা খাতুনরা। তাদের পরবর্তী প্রজন্মের ফুটবলারদের সামনে আসল পরীক্ষাটা ছিল ভারতের বিপক্ষে ম্যাচে। কিন্তু মাঝমাঝে মারিয়া মনিকাদের অভাব পূরণ করতে পারেননি স্বপ্না রানী, মাহফুজা খাতুনরা। শামসুন নাহারই শুধু সারা মাঠ দৌড়েছেন, কিন্তু বক্সে গিয়ে বারবার খেই হারিয়েছেন। নারী লিগের সর্বোচ্চ 25 গোল করা আকলিমাকে তো করা পাহারায় রাখেন ভারতের 3 ডিফেন্ডার, সিল্কি দেবী, গিনাম, আস্থা বরাও, কাজল। বেশিরভাগ সময়ই অফসাইডের ফাঁদ থেকে বের হতে পারেননি এই ফরোয়ার্ড। এর মধ্যেই 33 মিনিটে সোনার কর্নার থেকে সুরমা জান্নাত ভালো একটা সুযোগ পেয়েছিলেন, কিন্তু তার ভুলই গেছে বাইরে। ম্যাচের 75 মিনিটে কোচ মাহফুজার বদলি হিসেবে মাঠে নামান উন্নতি খাতুনকে, আকলিমার বদলে নামেন আইরিন। কিন্তু এই দুজন মাঠে নেমেও খেলার স্কোরে কোনো বদল আনতে পারেননি। এর আগে দিনের প্রথম ম্যাচে ভুটানকে 4-0 বলে হারিয়েছে নেপাল। হ্যাট্রিক করেছেন আমিশা কার্কি, অন্য গোলটি করেছেন প্রীতি রায়। বাংলাদেশ দল রূপনা চাকমা, শামসুন নাহার, নাসরিন আক্তার, সুরমা জান্নাত, আফিদা খন্দকার, সোহাগি কিস্কো, স্বপ্না রানী, মাহফুজা খাতুন, উন্নতি, শাহেদা আক্তার, আকলিমা খাতুন, আইরিন খাতুন, ইতি খাতুন।